Assalamualaikum warahmatullahi wabarakatuh. Aaj amra nirbhorjoggo totthyo theke kurbanir jontur goshter ahkam niye kotha bolbo. Jobohkrito jontur 6ti jinish betito baki shobkichui khawa halal. Tar mane kurbanir jontur 6ti jinish khawa haram. Ei 6ti jinish betito ar shobkichui khawa halal. Ekti jinish amader mone rakhte hobe. সেটি হচ্ছে কুরবানির জন্তুর এক নাম্বার হচ্ছে হারাম মগজ যে হারাম মগজ রয়েছে এই হারাম মগজটি খাওয়া অবশ্যই হারাম দুই নাম্বার হচ্ছে অন্ডকোষ অন্ডকোষ খাওয়া হচ্ছে হারাম তিন নাম্বার হচ্ছে গুদুদ অর্থাৎ মাংস গ্রন্থি চার নাম্বার হচ্ছে পিত পাঁচ নাম্বার হচ্ছে পেশাব পায়খানা ও পেশাব পায়খানার স্থান আমার ভাইয়েরা পেশাব পায়খানাও খাওয়া হারাম যে পেশাব পায়খানার স্থান যে রয়েছে সেই পেশাব পায়খানার স্থানটা খাওয়াও হারাম অনেকেই কিন্তু এই 6টি জিনিস যে কুরবানির জন্তুর মধ্যে খাওয়া হারাম রয়েছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না না জানার কারণে হয়তো কেউ হারাম মগজ খেয়ে ফেলেন মগজ কিন্তু দুই ধরনের একটি হচ্ছে হালাল মগজ একটি হচ্ছে হারাম মগজ যেটা এটি কিন্তু খাওয়া অবশ্যই হারাম এবং অন্ডকোষ যেটা এটিও খাওয়া হারাম গুদুদ মাংস গ্রন্থি এটিও হারাম পিত পেশাব পায়খানা ও পেশাব পায়খানার স্থান এই জিনিসগুলো খাওয়া কিন্তু হারাম এটা আপনার ফতোয়ায়ে শামি পঞ্চম খণ্ড 20 নাম্বার হচ্ছে 197 এই কথাগুলি স্পষ্ট ভাষায় রয়েছে কুরবানির গোশত নিজে খাবে এবং আত্মীয়-স্বজনদেরকে দিবে ফকির ও অভাবগ্রস্ত অসহায়দের মাঝে দান খয়রাত করবে আমার ভাইয়েরা কুরবানির গোশত কিন্তু আমাদের নিজেদেরও খেতে হবে আত্মীয়-স্বজন যারা রয়েছে তাদেরকেও আমাদের দিতে হবে এবং অসহায় দরিদ্র যারা রয়েছে তাদের মাঝেও এই গোশত কি করতে হবে বণ্টন করতে হবে উত্তম হলো কমপক্ষে গোশতের তিন ভাগের এক ভাগ দান করা অর্থাৎ গরীব দুঃখীদের মাঝে দেওয়া হ্যাঁ এর মধ্যে কম করা এর মানে এই উত্তম হলো কমপক্ষে গোশতের তিন ভাগের এক ভাগ দান করা এবং দানের মধ্যে এর কম না করা ভালো আমার ভাইয়েরা অর্থাৎ তিন ভাগের এক ভাগ আপনার অসহায় দরিদ্র যারা রয়েছে মিসকিন যারা রয়েছে তাদের মাঝে অবশ্যই কি করতে হবে দান খয়রাত করতে হবে আমার ভাইয়েরা এই বিষয়গুলি আমাদেরকে কি করতে হবে খেয়াল করতে হবে আমরা যারা কুরবানি করি আমরা সব সময় আমাদের নিজেদের পাশে যে সমস্ত দরিদ্র লোক রয়েছে অসহায় রয়েছে মিসকিন রয়েছে তাদের প্রতি আমাদের কি করতে হবে খেয়াল করতে হবে আমাদের নিকটতম যে সমস্ত আত্মীয়-স্বজন রয়েছে এই সমস্ত আত্মীয়-স্বজনদের দিকেও আমাদের কি করতে হবে খেয়াল করতে হবে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আরেকটি কথা আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে আপনারা যদি অংশীদার হয়ে বাগে শেরে যদি আপনারা কুরবানি করেন তাহলে গোশত কিন্তু অবশ্যই ওজন দিয়ে মেপে তারপরে কি করতে হবে বণ্টন করতে হবে আনুমানিক বণ্টন করলে সেটি কিন্তু হবে না আপনি যদি আনুমানিক যদি বণ্টন করেন সেটি কিন্তু এর মধ্যে কম বেশি হয়ে যাওয়ার কি থাকে সম্ভাবনা থাকে সেই জন্য আপনার আনুমানিক বণ্টন করা যাবে না গোশতটি ওজন দিয়ে এরপরে আমাদের কি করতে হবে বণ্টন করতে হবে আর কুরবানির করার ক্ষেত্রে কুরবানির যে কোনো বিষয়ে আমাদের মাসলাগত কোনো সমস্যা হইলে যে কোনো সমস্যার মধ্যে আমরা পড়ে গেলে অবশ্যই আমাদের নিকটতম যে সমস্ত বিজ্ঞ আলেমগণ রয়েছেন উলামায়ে কেরাম রয়েছেন তাদের শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে সঠিক মাসআলার সঠিক সমাধান নিয়ে তারপরে কিন্তু আমাদের সামনের দিকে আগাইতে হবে আমরা যদি নিজের মন গড়া কোনো কিছু করে বসি তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাওয়ার কি রয়েছে সম্ভাবনা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে জেনে বোঝে বস্তুগুলি বণ্টন করার তৌফিক দান করুক